সাঁঝবাতি ভীষণই ভালো লাগলো। ভালো লাগছে, একটু অন্য ধরনের সিনেমা, মানে এই ছেলেমেয়েরা যে এই বাইরে চলে যায়, এস্টাবলিশড হয়, এরকম তাদেরও কিছু করার থাকে না, সেই একটা, আর বাবা মা একটা মূল্যবোধ থেকে বাচ্চাকে বড় করে, এই যে একটা টাসল থাকে কোনোটাই ভুল নয়, আবার একটা ভালো একটা স্টোরিটা খুব সুন্দর, আর মুভিটাতে খুব ভালো স্পিড আছে, মানে একদম ওঠা যায়নি আর কি, খুব ভালো লেগেছে। অসাধারণ লেগেছে, মানে পুরো ব্যাপারটার মধ্যে একটা গল্প পেয়েছি, মানে একটা সাধারণ মধ্যবিত্তর ঘরে যা যা ঘটে তাই আজ অবধি এখনও অবধি তাই দেখতে পেলাম, খুব ভালো লাগলো। নিজেদের সাথে একটা ইয়ে করতে পারলাম যে সাধারণ মধ্যবিত্ত ছেলে তার প্রতিটা দিন প্রতিটা নিয়ত যে কী হয় তার সাথে, অ্যাটলিস্ট খুব রিলেট করতে পারলাম নিজের সাথে, এইরকম ফিল করেছি। তো আর দেবদা তো অনবদ্য অসাধারণ, মানে এক একটা মুহূর্তে মুহূর্তে তারা একটা অসাধারণ ব্যাপারগুলো দেখাচ্ছে। এক কথায় বইটার মধ্যে কোনো খামতি নেই, বইটার মধ্যে সব কিছু সম্পূর্ণভাবে রয়েছে। খুব সুন্দর, আই লাভ ইউ। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে অনেকদিন পরে খুব ভালো বাংলা ছবি দেখছি আর কি, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় খুব ভালো, বিশেষ করে দেব এবং সৌমিত্র দুজনেরই। বিষয়টা ভীষণ সাম্প্রতিক এবং জ্বলন্ত বিষয়, যেটা নিয়ে বারেবারেই প্রতি প্রজন্মেই বোধ হয় এইটা নিয়ে টানাপোড়েন চলতেই থাকে। সেই টানাপোড়েনটা এখানে এত সুন্দরভাবে পোর্ট্রেড হয়েছে, সকলের অভিনয়ই খুবই সুন্দর, অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা এখানে আছেন অসাধারণ। দেবের তো মানে একেবারে অন্য রকমের একটা ভূমিকা এখানে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, একদম অন্য ধরনের অভিনয়। তো দেবের অভিনয়টা কিন্তু খুব মানে কি বলবো পরিণত লাগছে, খুব সুন্দর লাগছে, এবং বিষয় ভাবনাটা খুব প্রাসঙ্গিক। এই বাড়িটা সব কিছু সাক্ষী, প্রথম থেকেই মায়ের সম্পত্তি দখল করার মতলব করেছিল, মায়ের মাথায় হাত বুলিয়ে এইসব করিয়েছে। আপনি এর বিচার করবেন না? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমাদের গল্প, এটা আমাদের গল্প বলা হয়েছে, সেই জন্য অটোমেটিক্যালি ভালো লাগারই কথা, এবং টাচিং হার্ট, খুব সুন্দর। আমাদের বয়সে বা ছোটদেরও বলবো যে এটা যেন দেখে সবাই। ভালোই লাগলো, বাস্তবটাকে তুলে ধরেছে, ভালোই লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, অ্যাক্টিং খুব ভালো করছে, পারলি ভালো করছে, দেব ভালো করছে, মাসিমাও খুব ভালো, দারুণ। আমি শান্তিতে থাকতে চাই। একটা দুদিনের মেয়ে আসতে না আসতেই তোমার মন থেকে আমাকে ভুলে দিল, আমাকে। আমি বলতে চাইছি, দেখুন আমি বাংলা বই খুব কম দেখি, তো এই বইটা দেখতে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে প্রডিউসার আমার বন্ধু, তো সে আমাকে আসতে বলেছে, আমি আমার স্ত্রী দুজনে এসেছি, এবং আমার অসাধারণ লেগেছে, বাস্তব, এটাই ঘটনা, এটাই ঘটছে চারিদিকে, অসাধারণ। শহরটা কীরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটাকে শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল, একদম পুরো বাস্তব কাহিনী, এবং আমার প্রত্যেকের অভিনয় খুব ভালো লাগছে, বিশেষত দেবকে এরকম একটা ভূমিকা দেখা এবং দেবের যে অভিনয় এটা খুবই আমার ভালো লাগছে, এবং মানে সো ফার সো গুড আমি বলতে পারি। আমার মনে হয় যে এই সিনেমাটা যারাই কলকাতায় বা এই শহরে যারা আছে তারা যে দেখছে, এটা কিন্তু একদম নিজেদের মনে হচ্ছে যে এরকম একটা কাহিনী, মানে হয়তো অনেকেরই বাস্তব জীবনেও এটা মানে ঘটেছে। আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগলো সিনেমাটা, একদম ফার্স্ট থেকে লাস্ট, মানে কি বলবো, মানে পুরো বাস্তবটাকে একদমভাবে একদম মানে একদম ফুটে তুলেছে, এবং দেবের অ্যাক্টিং, পাওলির অ্যাক্টিং, সবার লি চক্রবর্তী অ্যাক্টিং, সৌমিত্র স্যারের অ্যাক্টিং, মানে দেবকে আমরা একটা নতুন রূপে পেলাম, মানে এতদিন যে দেব যেভাবে সিনেমা করে এসছে, পাগলু বলুন, পাসওয়ার্ড বলুন, এটা একটা মানে একটা খুবই একটা অন্য রকমভাবে করে এসছে, এবং আমি তো বলবো যে আপনারা সবাই যান, হলে যান, এটা প্লিজ কাইন্ডলি দেখুন, কারণ এটা একটা অন্য রকম মুভি, আর আমি একদম 100% শিওর যে এটা ভালো লাগবেই লাগবে। ছান দাদু তোমার কীরকম দাদা?
যার তো দাদা তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে বয়ফ্রেন্ড তারাও সাপোর্ট দিতে পারে কাউকে অসহায় আমরা ওদের পয়সা নেই গরিব মানুষ কিন্তু আমরাও কাউকে যে হেল্প করতে পারি ডাক্তারের থেকেও বড় একজন মানুষের বৃদ্ধাবস্থায় একজনের সহায় হয়ে যাওয়া একজনের অবলম্বন হওয়া এটা যে কি দুর্ধর্ষভাবে তুলে ধরেছে আমি অ্যাটেন্ডেন্সের কাজ করি মানে সল্লেক আমরিতে প্রত্যেক দিন এরকম বৃদ্ধগুলো যারা আসে তারা কিরকম অসহায় একটু বন্ধু চায় একটু সঙ্গ চায় সেটা এখানে জীবন্ত দেখতে পেয়েছি আমি যেন আমার জীবনটা খুঁজে পেয়েছি আমার খুব ভালো লেগেছে পাওলির জীবনটাও তাই এই কাজের লোক হতে পারে কিন্তু সুন্দরভাবে জিনিসটা তুলে ধরেছে পুরো মানুষের জীবন থেকে নেওয়া একদম যুগোপযোগী পুরো মানুষের জীবন এক্সট্রিম অসাধারণ অসাধারণ খুব ভালো লেগেছে সুন্দর লেগেছে দেবের অভিনয় পাওলি দাম অপূর্ব সবচেয়ে বড় কথা যে প্রথম সময় একটু অ্যাপ্রিহেন্সিভ থাকি বেঙ্গলি মুভি কেমন হবে কতটা ইন্টারেস্টিং হবে ফার্স্ট থেকে মানে ভীষণ গ্রিপিং মুভিটা ছিল বাস্তবটা এত সুন্দরভাবে তুলে ধরেছে অনেক সময় রিয়ালিটিকে আমরা ডিফাই করি এবং মানে অ্যাকসেপ্ট করতে আমরা মানে সত্যি কঠিন হয় আমাদের কাছে কিন্তু এইখানে একটা গল্পের মাধ্যমে এত সুন্দরভাবে প্রজেক্টেড সেটা এবং আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে এর মধ্যে একটু ভালোবাসা দেখিয়েছে একটু গুন্ডামি দেখিয়েছে একটু বয়স্ক লোকেদের যে ভাবনা চিন্তা অ্যাটিটিউড এইগুলো দেখিয়েছে এই জন্য আমার মানে ভীষণ টান টান বাংলায় যে বলে না টান টান বই ঠিক সেরকম লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেনশনটা পুরো অন দ্য স্ক্রিন ছিল খুব ভালো লেগেছে আমাদের বয়সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক ঠিক এটা মন ছুঁয়েও গেছে খুব ভালো লেগেছে মুভিটা ওভারঅল প্যাকেজে ইট ওয়াজ ওয়ান্ডারফুল লাইক অল দ্য ক্যারেক্টার্স ওয়ার প্লেড দ্যার রোল রিয়েলি ওয়েল সো উই কুড কানেক্ট উইথ দ্য ইমোশনস দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট খুব ভালো হয়েছে গল্পটা খুব ভালো এবং অভিনয় সব দিক দিয়েই খুব ভালো লেগেছে খুব ভালো আমার প্রথম বিশেষত শেষের দিকে তো খুবই ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি আগের লীনা গাঙ্গুলির আগের বইটাও দেখেছিলাম মাটি তো এটাও তাই দেখতে এলাম তো দেবকে একটু অন্যরকমভাবে দেখলাম যদিও আমি খুব একটা বাংলা সিনেমা দেখি না কিন্তু যেটা দেবের যে ইমেজ ছিল সেটা কমপ্লিটলি এই সিনেমাতে অনেক অন্যরকম এবং খুব ভালো অভিনয় করেছে দেব আর পাওলির কথা তো বলার কিছু নেই উনি তো একজন বাংলা সিনেমার একজন এস্টাবলিশড অভিনেত্রী আমি ওনার ফ্যানও এটাতে খুব ভালো লেগেছে ওনার অ্যাক্টিং আর এই ছোট্ট একটা চরিত্রে সোহিনী অসম্ভব ভালো করেছে আর সৌমিত্র তো আর বলার না সৌমিত্র লিলি সব দিক দিয়েই পাঁচজন যে মুখ্য চরিত্র আমাদের খুবই ভালো লেগেছে এবং পরিচালককে আমি ধন্যবাদ দেবো এবং সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য আমাদের সমাজের বাস্তব সমস্যা মন ছুঁয়ে গেছে কোথাও ছবি খুব সুন্দর বাঁধা হয়েছে অসাধারণ আর দেবের যে অভিনয়ে নিজেকে যে ভেঙে এনেছে সুপারস্টারের জায়গা থেকে যে নিজেকে যে জায়গায় এনে অভিনয় করেছে খুব সুন্দর পাওলির অভিনয় খুব ভালো লেগেছে আর শেষ কথা তো চোখে জল এনেছে যে আপনাদের মতন ছেলেরা আছে বলেই আমাদের প্রয়োজন হয় আমরা আপনারা বাবা মায়েদের রেখে যান আমরা মাথায় করে রাখি অসাধারণ মানে লীনা গঙ্গোপাধ্যায়ের যে স্ক্রিপ্ট খুব অসাধারণ খুব ভালো লেগেছে দেবের অ্যাক্টিং পাওলির অ্যাক্টিং খুব ভালো লেগেছে কী বলবো রিয়েলি টাচড খুব ভালো ভীষণ ইমোশনাল একটা জার্নি সাজবাতি মানে যখন শেষ করেছি যখন লাইট অন হয়েছে চারিপাশে সবাই কিন্তু কাঁদছে সবার চোখ মুখ থেকে চোখ মুচ্ছে সবাই তো আমি শুধু একা ইমোশনাল হইনি বোঝা গেল সবাই কানেক্ট করতে পেরেছে পারফরমেন্স পাওয়ার প্যাকড সবার মানে সৌমিত্র জেঠু লিলি আন্টি আমি তো ফুলির কথা আলাদা করে কিছু বলবো না আমি বলেছি ফুলিকে দেখা হয়েছে যে ফুলি মনে হচ্ছে আলাদা করে আর পাওলিদিকে পাওলিদি মনে হচ্ছে না পাওলি দাম মনে হচ্ছে না ফুলি মনে হচ্ছে শি ইজ ব্রিলিয়ান্ট এবং চাঁদু আর ফুলির ওই ওই যে চরিটা খুব ভালো সবার পারফরমেন্স খুব ভালো দেবের পারফরমেন্স লিলি আন্টিকেও বলেছি আমি ফাইনালি একটা শীত গেছে যেই ডিসেম্বরে গত দুটো ডিসেম্বর আমরা দুর্গেশগড়ের গুপ্তধনে শ্যুট করছিলাম তো এই ডিসেম্বরে একটা ভালো সিনেমা হলে বসে আমি দেখেছি যেটা দেখে মন ভরে গেছে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি তারপর কি করবে না করবে সেটা ওদের সংসার ওদের জীবন